আজকাল কাজের লোকগুলো কেমন কিচ্ছু জানে না আইমে জুতোটা পরিষ্কার করো একটা ইভেন্ট কো কি রকম বাঙালি মানে এবার বাঙালিদের সবাই দেখবে আমি পালকি একদম পুরো খাঁটি বাঙালি আনা আর তার সঙ্গে মিশিয়ে দিব এথনিক আর ওয়েস্টার্ন কালচার কিভাবে সময় এলেই বুঝতে পারবি অসাধারণ কে রে ভালো লেগেছে বিউটিফুল বিউটিফুল খুব ভালো লাগছে কে রে মেয়েটা কোন মডেল নো তাহলে গেস করো অ্যাক্ট্রেস নো দেন গেস সিঙ্গার নো তাহলে কি একটি বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ে কি বলছিস মজা করছিস আমার সাথে না না সত্যি বলছি বিউটিফুল এ তো হিরে কয়লা খনিতে পড়ে আছে তো কয়লার খনি থেকে বের করে আনার দায়িত্ব কার তোর আমি পারবো না কেন পারবি না আরে মার খাবো নাকি তুমি জানো ও কার বাড়িতে কাজ করে কার বাড়িতে আমার এক রিলেটিভের বাড়িতে কাজ করে রিয়েলি রিয়েলি ওকে শুন একটা কাজ কর মেয়েটার বাড়ির ঠিকানাটা আমাকে দে আমি নিচে গিয়ে মেয়েটার সঙ্গে কথা বলে আসব কি করবে তুমি র‍্যাম্পে হাঁটাবো র‍্যাম্পে সারা বাংলাদেশ দেখবে দা এথনিক বিউটি অফ ওমেন চলি কেন বাইরে কেউ আছে নাকি আছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন তোর হাজবেন্ড কোথায় ওটাই তো বলছি বিয়ের এত বছর পর হাজবেন্ড আর হাজবেন্ড থাকে নাকি রে বয়টা বাদ দিয়ে দে ফ্রেন্ড হয়ে গেছে চলি হ্যাঁ এসো তাই এই বাড়িতে তোমার বিয়ে হয়েছে আমারও বিয়ে হইতে পারত কিন্তু হয় নাই আমি হইলাম গিয়া কাজের মেয়ে তুমিও আমার মতোই গ্যারাম থেকে আইসো এই বাড়ির বউ হইছ এটা হয় নাকি সবাই কি সব জায়গায় মানায় মগডালে বাসা বাঁধতে গেছিলি কেন
ঠকবাজি কইরা বিয়া করলে ফল তো ভোগ করতেই হইব। ওই দেখো কান্দ সুকা, আমার স্বামী আমারে খুব ঘৃণা করে, আমার মুখ দেখতে চায় না। আরে তোমার মুখ দেখবো কেন, কি আছে তোমার মুখে? ওনারা সব সুন্দর সুন্দর মেয়ে দেখে, তুমি তো গ্রাম থেকে আইস, তারা সব সুন্দর সুন্দর পোশাক পরে, এইটুকু এইটুকু ফরক পরে, হোটেলে যায়, কাঁধ ধইরা নাচে, তাগুরে দেখব নাকি তোমারে দেখব? তাইলে আমার স্বামী আমারে কোনোদিনও দেখব না, কোনোদিনও দেখব না। দেহ তোমারে না কবে তালাক দিয়া দেয়। খাবা না তুমি দাও তাইলে আমার হাতে। তুমি খাবা তাহলে না। ভুলে যাস না, এই ঘর তো, এই সংসার তো, আর ওই মানুষটা এটাও তোর, তোর ভালোবাসার মানুষ। স্বামীর মন কেমনে পাওয়া যায় বলো তো? সবসময় সাইজা গুজা থাকবে। কি করে সাজবো? ওই যে তোমার ঘরে যে একটা আয়না আছে, কি জানি নাম, ও ড্রেসিং টেবিল, ওইটা সামনে দেখবা অনেক সাজুগুজুর জিনিস আছে, ওইগুলি দিয়া সাজবা, তারপর স্বামীর সামনে যাবা, দেখবা তোমার স্বামী খুব খুশি হইব। শহরের ছেলে তো সাজুগুজু খুব পছন্দ করে। আমি সাজবো, আমারে আমার স্বামীর মন পাইতেই হইব। আম্মু আমি খাবো না, বাড়িতে খেয়ে আসছি। কে কে ওখানে? আমি আমি কে? আমি আপনার স্ত্রী। হোয়াট দ্য হেল, স্ত্রী? এ কি তোমার এই অবস্থা কেন? এই কে আছো? এই ভাবি কে আছো তোমরা? দেখে যাও, দেখে যাও, দেখে যাও, তোমরা দেখে যাও। ভাবি কোথায়? দেখো দেখো, ওনাকে আমাদের বাড়ির বউ, আমার স্ত্রী সার্কাসের জোকার সেজেছে। কি সাজ, কার জিন্স পরেছ? কার শার্ট এটা? এসব তুমি কি করেছো পালকি, কেন করেছো?
সুন্দর করে সাজলে নাকি স্বামী খুশি হয়। ভালোবাসে। বানরকে মুক্তোর মালা পরানো যায়, কিন্তু তোমাকে নিয়ে ভদ্র সমাজে যাওয়া যায় না। ময়ূর পুচ্ছ পরালেই কাক কখনো ময়ূর হয় না, কাক কাকই থাকে। কেউ ভূত আউট, গেট আউট ফ্রম হিয়ার। শি ইজ টু মাচ, আমার জীবনটা শেষ করে দিয়েছে, নরক বানিয়ে দিয়েছে। সংসার তোর, আর ওই মানুষটা এটাও তোর। এতগুলো মানুষের সামনে আমাদের সবার মাথা হেট করে দিয়েছে, কি যোগ্যতা আছে ওর? এই সোহেলের বউ হবার, এই পরিবারের পুত্রবধূ হবার কি অধিকার আছে ওর? তোমার না এই সংসার তোমার, না আমি তোমার। তোমাকে বলে রাখি, এ বাড়িতে তুমি যতদিন থাকবে ততদিন একজন আশ্রিতা হয়ে থাকতে হবে, আশ্রিতা হয়ে থাকতে হবে। তুমি যেমন আছো তেমন থাকারই চেষ্টা করো, তাতে যদি তোমার হাজবেন্ড তোমাকে গ্রহণ করে
তবে সেটাই হবে তোমার জয়। মেকি সাজ সেজো না, শহরের গোলক দাদায় হারিয়ে যেও না। অশিক্ষিত এই মেয়ে কখনো আমার ওয়াইফ হতে পারে না। অহংকার ভালো নয় সোহেল, তুমি আজ যাকে জোকার, আনকালচার্ড, অশিক্ষিত বলছো, কাল সেই হয়তো তোমার উপযুক্ত হয়ে উঠবে। এত অবহেলা করো না সোহেল, ওয়াইফ হিসেবে না হোক অন্তত একজন মানুষ হিসেবে ওকে সম্মান করো। কি হলো, আমাকে কেউ এখনো এক কাপ চা দিয়ে গেলে না? আমি এখনই বেরবো। হ্যালো, হ্যাঁ ইকবাল, হ্যাঁ শোনো, ওই আমাদের নতুন ফাইলটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিউ অ্যাসাইনমেন্টের ফাইলটাই। ও, ওইটা আমার কাছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেব। ও, পেন ড্রাইভে পুরোটাই আছে? গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আপনার চা ওখানে রাখো। কি হলো, তুমি হঠাৎ চা নিয়ে এলে? নাজিয়া কোথায়? উনি একটু নিচে গেছেন, কারা যেন এসেছেন, ওদের সাথে কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, এই শোনো, ওই ওখানে দেখো তো পেন ড্রাইভটা কোথায়। জি, পেন ড্রাইভ, পেন ড্রাইভ, পেন, এইটা? আরে এটা তো পেন, আমি বলছি পেন ড্রাইভ। পেন ড্রাইভ মানে কম্পিউটারে দিয়ে কাজ করতে হয়, এটাও চিনো না? আমি আসলে স্টুপিড। কেন এসেছিলে তুমি এই বাড়িতে? তুমি জানো না বিয়ে হয় সমানে সমানে? আশ্চর্য, একটু আগে দেখে গেলাম ক্যালকুলেশনটা ভুল ছিল, এটা কি করে হলো?